সুন্নতের কথা অনেকেই বলে, এটা এক ধরনের, আপনি যখন কাউকে প্রতারণা করবেন তখন সামনে কিছু ভালো জিনিস দেখাতে হবে। আপনার মাথায় টুপি আছে, টুপির উপর পাগড়ি আছে, পাগড়ির উপর রুমাল আছে, আপনার পায়ে গায়ে একেবারে এহরামের কাপড় আছে, মনে হবে যে এর চেয়ে বড় সুন্নত বোধ আর কিছু হয় না। এরকম আছে না নেই? আছে। এখানে দুটো বিষয় খেয়াল রাখবেন, আমরা সব সুন্নতকে ছোট বড় সম্মান করি, ছোট বড় হবে নবীজির তাকিদ, নবীজির গুরুত্বের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা হল আমার পাগড়িটা কার মতো হবে? নবীজির মতো। আমার লুঙ্গিটা সেলাই না করে পরবো কি জন্য? নবীজি পরতেন না। কিন্তু আমার জ্যাকেটটা কার মতো হবে? নবীর মতো হবে না? মিলাদটা নবীর মতো হবে না? না, মিলাদটা হুজুরের মতো হবে, জ্যাকেটটা হুজুরের মতো হবে, বা কি বলে অজিবাটা হুজুরের মতো হবে, আর পাগড়ি টুপি আর জামা জুব্বাগুলো নবীজির মতো হবে। এটা কি প্রতারণা না হেদায়েত? উনি আপনাকে টুপি পাগড়ি দেখিয়ে শিরিক বেদাতের ভিতরে নিয়ে গেলেন। কথা বলছেন, আমরা বাইরে দেখি তো মূর্ত জিনিস দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের দাওয়াত দিয়েছেন, সুন্নতের দাওয়াত দিয়েছেন, পাগড়ির দাওয়াত দেননি, পড়েছেন। কাজে আমরা পড়ি, টুপির দাওয়াত দেননি, টুপি পরেছেন, আমরা পড়ি। যে ব্যক্তি সুন্নতের সাথে নাই টুপি পাগড়ি পরে সে সওয়াব পাবে, আর সুন্নত নেই আফগানিস্তানের লোকে, পাকিস্তানের লোকে, তাদের লেবাসই পাগড়ি, বেনামাজিও পাগড়ি পরে, সুৎখরও পাগড়ি করে, ঘুষখরও পাগড়ি পরে, অন্য আফগানিস্তান দেখেননি, ওদের পোশাকই পাগড়ি, ওরা সুন্নতে সওয়াব পাবে নাকি? কথা বলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, টুপি পরেছেন, পরা সুন্নত, পড়লে সওয়াব আছে, সুন্নতের নিয়েতে পড়লে সওয়াব আছে। কিন্তু তিনি দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের, সুন্নতের এত্তেবার, এবাদত সুন্নত তরিকায় করার, এগুলো দাওয়াত দিয়েছেন। দুই নম্বর কথা, সুন্নতের নামেও অনেক সময় সুন্নত থেকে বের করা হবে। মনে করেন হজের সময় আমরা কি পোশাক পরি? এহরাম পরি, বোঝেন তো? সবাই জানেন তো এহরামের পোশাক, চিনে না সবাই? একটা কাপড় খোলা লুঙ্গি আর একটা খোলা চাদর। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হজে তো পরতেনই, হজ ছাড়াও স্বাভাবিক জীবনে প্রায় 90% বলা চলে এটা পরতেন। কথা বোঝেন? একজন হজ করে এসে নিয়ত করলো জীবনে আর এহরাম খুলবে না, সে সবসময় এহরামের কাপড়ই পরবে। আমরা তো মোহিত হব, হ্যাঁ সত্যিকারের ইমানদার, সুন্নত মতো, এরাম সুন্নত না? সুন্নত। তবে উনি যেটা করছেন ওটা বেদাত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হল ছাড়া অন্য কোথাও এহরামের কাপড়ের এলতেজাম করেননি, মানে এইটাই পরবো অন্যটা পরবো না এটা করেননি। যেমন আমি লুঙ্গি বেশি পরি, সাধারণ বাঙালি লুঙ্গি বেশি পরি না আমরা, না পায়জামা বেশি পরি? এটা কি লুঙ্গির ফজিলতের কারণে পড়ি না অভ্যাসের কারণে পড়ি? অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ছাড়াও এগুলো পরতেন, কিন্তু এটাই পরবো অন্যটা পরবো না এটা কখনোই করেননি। যখন কামিজ পেয়েছেন, অর্থাৎ এই জুব্বাগুলো পেয়েছেন, জুব্বা পরেছেন, যখন এজার পেয়েছেন, ইদার পরেছেন, যখন কি বলে ওই রকম খোলা এজার খোলা রেদা পেয়েছেন, পরেছেন, কোনো এইরকম করেননি যে আমার জুব্বা থাকা সত্ত্বেও, আমার পাঞ্জাবি থাকা সত্ত্বেও ওটা পরবো না, আমি এহরাম পরবো, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনোই, কথাই বুঝতে পেরেছেন? দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ফাড়া লুঙ্গি আর ফাড়া জামার কোনো ফজিলত বলেননি, এইগুলোর ফজিলত বলেছেন, মহব্বত করেছেন, আহাব্বুল মালাবিস, এটাকে ভালোবেসেছেন। তো খেয়াল করেন, আমরা বিমূর্ত বুঝি না, মূর্ত দেখি। একজন লোক মাশাআল্লাহ মাথায় টুপি আছে, তারপরে রুমাল পাগড়ি, তারপরে রুমাল, তারপরে মাশাআল্লাহ কেমন সুন্নতি দাড়ি, আবার গায়েও এহরামের কাপড় পরনে সাদা খোলা লুঙ্গি, আরে বাপরে বাপরে বাপ, এইরকম সুন্নতার হয় না। কিন্তু তার সালাত সুন্নতের খেলাফ, তার জিকির সুন্নতের খেলাফ, তার মিলাদ সুন্নতের খেলাফ, ওইগুলোতে বলে সব কি নবীর তরিকায় হয় কিনা, অমুক বুজুর্গ করেছে, অমুক হুজুর করেছে, অমুক হুজুর করেছে, আর পাগড়ির সময় বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এটা হলো সুন্নতের নামে একটা বড় প্রতারণা। এদিকে আমাদের
এই জন্য আপনাদের আগেই বলেছি, নিজের স্বার্থ বুঝতে হবে, সুন্নত যাচাই করার মতো শক্তি অর্জন করতে হবে। আমি আপনাদের মাঝে মাঝে বলি না, আলু পটল পেঁয়াজ যাচাই করে নেন, দিনটা যাচাই করে নেন না কেন। তা একজন ফেসবুকে লিখেছে, হুজুর যাই বলেন শব্দ শুধুদের, আমরা সাধারণত আলু পেঁয়াজ পটল বুঝি ভালো মন্দ, দিন বুঝি নে, এজন্য আপনারা তত দল পাকাচ্ছেন। তা আমি বুঝলাম শব্দ আপনাদের, কিন্তু কেয়ামতের দিন শব্দ শুধুদের বলে পার পাওয়া যাবে কিনা, এটা হলো কথা, পার পাওয়া যাবে আল্লাহর কাছে কি এটা বলা যাবে যে আমরা সাধারণত আলু পেঁয়াজ পটল বুঝতাম, ধর্ম বুঝতাম না, হুজুরা যেটা বলেছে শুনেছি, এটা দিয়ে পার পাওয়া যাবে কিনা। দুনিয়ায় আলু পেঁয়াজ পটল সবাই বোঝে, ডাক্তারে কি সবাই বোঝে, MBBS সবাই, কিন্তু আর তো ডাক্তার টাক্তার বুঝি নেই, ডাক্তারের কাছে গেছিলাম বাপ মরে গেছে, কাজে আমাদের কিছু করার নেই, আছে কেউ এই কথা বলে কি বাপের প্রতি দায়িত্ব অবহেলা করা যাবে কিনা। এই জন্য ভাইরা নিজের জান্নাতের জন্য নিজে ভাবতে হবে, দোষ হুজুরদের হলো আর যারই হলো, মানে ভোগটা কে করবে, হুজুর হুজুরের শাস্তি ভোগ করবে, এটা নিয়ে সমস্যা নেই। এই জন্য নিজেরা পড়বেন, পড়বেন শুনবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কাউকে এইরকম গিরিয়ে মারার মতো ধরবেন না। আমরা বলি যে আমি অমুক হুজুরের অমুকের দলের আছি, হুজুর জান্নাতে গেলে আমিও যাব, এরকম কথা আছে কিনা, হুজুর জান্নাত মানে কি আমরাও যাব, এরকম কথা বলে লোকে। হ্যাঁ, আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। এই কথাটা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়, তার সকল কথা আমরা যাচাই বাছাই ছাড়া মাথায় রাখতে হবে, বাকি সকল মানুষ আমরা মহব্বত করব, ইজ্জত করব, সম্মান করব, ভক্তি করব, দোয়া করব, কিন্তু মত গ্রহণের ক্ষেত্রে যাচাই করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। এজন্য নিজেরা পড়াশোনা করতে হবে, খোঁজ নিতে হবে, আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কিন্তু এককভাবে একজনকে ধরে পড়ে থাকবো এটা কিন্তু ভয়ঙ্কর, এ আরও ক্ষতি হয় কোন জায়গায়। যেমন আমি সুন্নতের কথা বলি, কিন্তু আমাদের হুজুর, আমাদের শায়েখ অথবা আমাদের আমির অথবা আমাদের ইমাম, তিনি এই জামানার অমক দায়িত্বে আছেন, তার কাছে আল্লাহর পক্ষ থেকে মত আসে অথবা নবীর কাছ থেকে কথা আসে, তিনি যে ব্যাখ্যা দেন ওইটাই ঠিক, এই চিন্তাটাও সুন্নতের নামে ভয়ঙ্কর জালিয়াতি। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লামের আর কোনো গুরুত্ব থাকলো না, এই যাকে আপনি উনি নবী হয়ে গেলেন, নবীজির কথা হুজুর যে ব্যাখ্যা দেবে সেইটাই হলো, নবীজির কথার আর দাম থাকলো না। তো এই ধরনের সুন্নতের নামে যে প্রতার একটা, আমরা সুন্নত পালন করতে চাই না। দ্বিতীয় হলো আমরা সুন্নত বলতে শুধু মুস্তাহাব সুন্নতগুলো মনে করি, এটাও ভুল। তৃতীয় হলো সুন্নত বলতে আমরা পোশাক আশাক বাহ্যিকগুলোই শুধু বুঝি, এটাও ভুল। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লামের সামগ্রিক জীবন, এখানে ফরজ সুন্নত, নফল সুন্নত, হারামও সুন্নত, হালাল সুন্নত, হারামকে হারামভাবে বিশ্বাস করা সুন্নত, হালালকে হালাল বলে গ্রহণ করা সুন্নত, ফরজকে ফরজ হিসেবে পালন করা সুন্নত, নফলকে মুস্তাহাবকে নফল হিসেবে পালন করা সুন্নত। এই সামগ্রিক সুন্নতটাকে হৃদয়ে স্থান দেওয়ার জন্য কোরআন হাদিস আমাদের পড়তে হবে, পাশাপাশি আলেম ওলামাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।